ক্যাটরিনা দি সবাই একসাথে রয়েছে ছবিতে, তো তোমার জার্নিটা যদি একটু শেয়ার করো। আমার জার্নিটা খুবই সুন্দর, এটা আমার ফার্স্ট ফিল্ম, বড় পর্দায় প্রথম কাজ, আর সবার সাথে কাজ করতে পেরে আমি নিজেকে খুব লাকি মনে করছি। অ্যান্ড সবাই তো জানোই পরান্দা খুবই ভালো একজন অভিনেত্রী, তো সবার সাথে যেমন নীল সিনহা সবার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। আমার চরিত্রের নাম হচ্ছে তিয়াশা, যে খুব ইন্ডিপেন্ডেন্ট একটি মেয়ে, আর যার যে খুব পজিটিভ থাকতে পছন্দ করে, যার যে সবসময় সবকিছু একসাথে নিয়ে চলতে পছন্দ করে, খুব অপটিমিস্টিক থাকতে পছন্দ করে, এরকমই আমার একটা ক্যারেক্টার। শুটিং খুবই ভালো, যেমন আমার সাথে ছিল ঋতব্রত, ঋতব্রতের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুবই ভালো একজন অভিনেতা, অনেক কাজ করছে এখন, ওর সাথেও কাজ করাটা একটা ভালো ব্যাপার আমার জন্য। আর ওর সাথে সেটে আমরা অনেক বন শেয়ার করেছি যেটা দর্শকরা দেখতেই পারবে। একটা শর্ট ফিল্মের মাধ্যমে তুমি প্রথম নীলচিনা জুটিকে এনেছিলে দর্শকের সামনে, আবারও বড় পর্দায় প্রথমবার তোমার হাত ধরেই তাদের প্রত্যাবর্তন ঘটছে, তো কি বলবে? আমি এনেছিলাম কিনা জানি না, ওরা হয়তো আমাকে এনেছিল, কারণ আমরা লাস্ট 12-14 বছর ধরে বন্ধু, একসাথে কাজ করবো এই স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসা, এন্ড সেটা করতে পারছি ভেবে খুব ভালো লাগে, খুব খুশি হয়, কারণ একসাথে গ্রো করতে পারলে বন্ধুরা খুব ভালো হয়, স্পেশালি যদি আমরা একসাথে কাজ করি তাতে আরো বেশি আনন্দ হয়। ছবির সাবজেক্ট বা কনসেপ্টটা নিয়ে যদি একটু কিছু শেয়ার করো। নাম তিলোত্তমা, কিন্তু তার সাথে শহর তিলোত্তমার কোনো মিল নেই, তিলোত্তমা নাম তার কারণ হচ্ছে একটি আশ্রমের গল্প, এটা অনাথ আশ্রমের, যে অনাথ আশ্রমের নাম তিলোত্তমা, আর সেই আশ্রমকে কেন্দ্র করে যে বাকি চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়, একে অপরের পাশে দাঁড়ায়, একে অপরকে সাপোর্ট করে, একে অপরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেই নিয়ে আমাদের ছবির গল্প তিলোত্তমা। তো আর বেশি কিছু বলতে চাই না, বাকিটা তো হলে গিয়ে মানুষ যখন দেখবে বুঝতে পারবে। দুজনের ক্যারেক্টারের শেডটা আলাদা, সেই জন্য একসঙ্গে হয়তো তাদের একটাই মাত্র দৃশ্য আছে ছবিতে, কারণ ক্যারেক্টারের ওয়েটা আলাদা দুজনের, সেই কারণে জোর করে তো কোনো চরিত্রকে একসঙ্গে আনা যায় না, বাট ছবিতে দুজনেই খুবই ইম্পর্টেন্ট ভূমিকায় আছে, সেটা বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। ফেব্রুয়ারিতে আমরা প্ল্যান করছি, সব যদি ঠিক থাকে আমরা ডেফিনেটলি কয়েকদিনের মধ্যে রিলিজ ডেটটা আপডেট করে দেবো। দর্শকদের বলবো বাংলা ছবি যেভাবে দেখছো তোমরা সেভাবে দেখো, এনজয় করো, সব ধরনের ছবি দেখো, অ্যান্ড শিওর যে আমাদের ছবিটাও যখন আসবে তখন তোমরা দেখলে আমাদের খুব ভালো লাগবে, আমরা খুব আনন্দ পাবো, অ্যান্ড তোমাদের ভালোবাসা পেলেই তবে আমরা আরও সিনেমা বানাতে পারবো।